সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি এবিসি জব ফেয়ারের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আপনার চাকরির প্রস্তুতি কে সহজ করে দেওয়ার জন্য আজকে আমরা নিয়ে এসেছি 2018 সালে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজায়ের সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট নিয়োগ পরীক্ষার সবগুলো প্রশ্নেরই সহজ সমাধান। গত ক্লাসে আমরা এর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ প্রশ্নপত্র শুধু দেখিয়েছি, আজকে তার সমাধানগুলো নিয়ে আমরা আলোচনা করব। এই সমাধানগুলো আমরা সহজভাবে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। তারপরেও যদি কারো বোঝার তারতম্য থাকে এবং কোনো জায়গায় ভুলভ্রান্তি ধরা পড়ে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। অবশ্যই রিকোয়েস্ট করব, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভালো লাগলে অন্যদের দেখার সুযোগ করার জন্য শেয়ার করে দিবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি সিলেক্ট করে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে, যাতে সহজেই খুব তাড়াতাড়ি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনার চাকরির প্রস্তুতি হোক আরও সহজ, এই প্রত্যাশায় করি। তাহলে চলুন আমরা সমাধানগুলো পর্যায়ক্রমে দেখে নিই। বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি বেবজায়ের সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট অর্থাৎ SSA নিয়োগ পরীক্ষা 2018-এর সবগুলো প্রশ্নেরই সমাধান আমরা আজকে দেখব। এই পরীক্ষার সময় ছিল 2 ঘন্টা, পূর্ণ মান 50, প্রত্যেকটি প্রশ্নের মান ডান পাশে উল্লেখ করা হলো। প্রথম প্রশ্নটি, ইংরেজিতে আপনার নিজের পূর্ণ পরিচয় বর্ণনা করুন, কমপক্ষে 10টি বাক্য থাকতে হবে, অর্থাৎ অ্যাবাউট ইউর সেলফ আমরা যে প্যারাগ্রাফ পড়েছি সেটি এখানে বলেছে। অ্যাকচুয়ালি কমপক্ষে 10টি বাক্য দিয়ে এরকম একটি প্যারাগ্রাফ তৈরি করতে হবে। আমি এখানে একটি ফরম্যাট দিয়েছি, আপনারা চাইলে এই ফরম্যাট কালেক্ট করে তারপরে এখানে এটাও দিতে পারেন, বা যদি আরও অন্য কারো ভালো ফরম্যাট থাকে সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন। মানে এখানে নিজের নাম, মা বাবা কী করেন, মা কী করেন, তারপরে নিজের মানে ইচ্ছা কী, কী ধরনের পরিশ্রম করতে পারবেন, কী ধরনের অর্গানাইজেশন আপনার পছন্দ, এই সব ডিটেলসই এখানে আছে আর কি। আপনি মানে নিজের সম্পর্কে এইটা সিলেক্ট করে নিতে পারেন। তো তারপরে 2 নম্বর প্রশ্ন হলো যে আমাদের দেশে বর্তমানে বিদ্যুৎ চাহিদার বিপরীতে বিদ্যুৎ উৎপাদন এবং ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করুন। তো এই যে এটি একটি অ্যাকচুয়ালি আমরা রচনার মতো বলতে পারি, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন এবং ঘরে ঘরে বিদ্যুৎ বাস্তবায়নে সরকারের যে পদক্ষেপ বা বর্তমানে কতটুকু বাস্তবায়ন হয়েছে এই সম্পর্কে অনেক মানে এটা নিজের ভাষায় লিখবেন। এই জন্য আমি আসলে বড় হয়ে যায় ভিডিও দীর্ঘায়িত হয়ে যায়, এই জন্য নিয়ে আসিনি, এটা জাস্ট আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে কিন্তু এই সম্পর্কে বিভিন্ন তথ্য কালেক্ট করে তারপরে লিখতে পারেন। তারপর সংক্ষেপে উত্তর দিন, যেমন এইখানে 5টি প্রশ্ন আছে, 1 মার্ক করে 5 মার্কের। একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট হলো, মোট উইকেটের অর্ধেক বোল্ট আউট হলো, এই দলের কতজন খেলোয়াড় কট আউট হলো। দেখুন কট মানে আমরা জানি যে ক্রিকেট খেলায় মোট আউট হবে টোটাল 11 জন খেলোয়াড় থাকে, 10 জন আউট হবে মানে 10টা উইকেট হবে, তার মানে ক্রিকেট দলের মোট উইকেট সংখ্যা 10টি মানে 10 জন। প্রশ্ন মতে বোল্ট আউট হয়েছে 5 জন, স্ট্যাম্প আউট হয়েছে ধরলাম আমরা 1 জন। হ্যাঁ, কারণ এই স্ট্যাম্প আউটের দেড় গুণ হয়েছে কট আউট, তার মানে কট আউট হয়েছে 1.5 × x, তার মানে এটা আমরা যদি ভগ্নাংশ আকারে নিয়ে আসি 3x/2 হয়। প্রশ্ন মতে কট আউট, স্ট্যাম্প আউট এবং বোল্ট আউট মিলে 10টা আউট হবে, তার মানে দেখেন যে x+3x/2+5 মানে যেহেতু অর্ধেক বোল্ট আউট, মোট উইকেটের অর্ধেক বোল্ট আউট হয়েছে, তার মানে মোট উইকেট যদি 10টি হয় 5টি বোল্ট আউট হয়েছে, তার মানে আমরা এখান থেকে এক্স এর ভ্যালু পাচ্ছি 2, তার মানে কট আউট হয়েছে 1.5 × x মানে 2, তার মানে 3 জন কট আউট হয়েছে, তার মানে 3 জন কট আউট হলো, 5 জন বোল্ট আউট হলো, আর স্ট্যাম্প আউট হলো 2 জন, এই টোটাল 10টি উইকেট। তারপর বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয় কোন স্থানকে? বাংলাদেশের যশোর জেলার জিকরগাছার গতকালিকে বাংলাদেশের ফুলের রাজধানী বলা হয়। ফেসবুকের প্রতিষ্ঠাতাকে 2007 সালে 4 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময়ের সবচেয়ে জনপ্রিয় ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এটি আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার এবং সফটওয়্যার ডেভেলপার মার্ক জাকারবার্গ ফেসবুক নির্মাণ করেন। তারপরে আছে
ঘ নম্বরে বাংলাদেশ বিমানবহরে সম্প্রতি যুক্ত হওয়া বোরিং 787 ড্রিমলাইনার বিমানের কি নামকরণ করা হয়েছে? বাংলাদেশের বিমানবহরে সম্প্রতি যুক্ত হওয়া বোরিং 787 ড্রিমলাইনার বিমানের নামকরণ করা হয়েছে রাজহংস। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বর্তমানে কী নামে পরিচিত? ওয়ার্ল্ড ট্রেড সেন্টার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভবন ছিল, যে টুইন টাওয়ার নামে আমরা অনেকে ছিলি। 2001 সালে যাত্রীবাহী বিমানের আঘাতে যেখানে টুইন টাওয়ার ভেঙে পড়েছিল আর কি, তার বর্তমানে গ্রাউন্ড জিরো নামে এটি পরিচিত। তারপরে চার নাম্বার প্রশ্ন, এটি ডিপার্টমেন্টাল টাইপের কোশ্চেন আর কি। এগুলো স্টেপ আপ ট্রান্সফরমার ও স্টেপ ডাউন ট্রান্সফরমার কি কখন কোন ধরনের ট্রান্সফরমার ব্যবহৃত হয়? স্টেপ আপ ট্রান্সফরমার যে ট্রান্সফরমারে ভোল্টেজ সাপ্লাই দেওয়ার পর আউটপুটে ইনপুটের তুলনায় অধিক ভোল্টেজ পাওয়া যায় তাকে স্টেপ আপ ট্রান্সফরমার বলা হয়। অর্থাৎ আমি ইনপুটে যদি কম ভোল্টেজ দেই আউটপুটে পাবো বেশি। যেমন আমরা ইনপুটে যদি 400 ভোল্ট দেই আউটপুটে পেতে পারি 11,000, বা আরও বেশি যদি দরকার হয় 33,000। এটা ক্ষেত্র বিশেষে এই ধরনের ট্রান্সফরমারের প্রাইমারিয়ের তুলনায় সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি থাকে, কারণ পাক সংখ্যার সাথে ভোল্টেজ সমানুপাতিক সম্পর্ক। পাক সংখ্যা যত বেশি ভোল্টেজ তত বেশি, এই জন্যে প্রাইমারি অর্থাৎ প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে পাক সংখ্যা বেশি থাকে বিলাই আমরা কিন্তু এই ইনপুটের তুলনায় আউটপুটে বেশি ভোল্টেজ পাই। একদম সহজ সরল ভাষায় বোঝানোর চেষ্টা করেছি, একটু খেয়াল করে বুঝে নেন। ব্যবহার, যেখানে কম ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজের প্রয়োজন, যেমন আইপিএস, ইউপিএস, অর্থাৎ যেসব ক্ষেত্রে স্টেপ আপ ট্রান্সফরমার ব্যবহার করা হয়, মানে স্টেপ আপ। আচ্ছা, তারপরে হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার, যে ট্রান্সফরমারের ভোল্টেজ সাপ্লাই দেওয়ার পর আউটপুটে ইনপুটের তুলনায় কম ভোল্টেজ পাওয়া যায়, অর্থাৎ ঠিক স্টেপ আপের বিপরীত। স্টেপ আপে আউটপুটে বেশি পায় ইনপুটের চেয়ে, আর স্টেপ ডাউনে হবে আউটপুটে কম পায় ইনপুটের চেয়ে। তার মানে ইনপুটে যদি আমরা 11,000 দিই আউটপুটে পাবো 700, এইরকম। এ ধরনের ট্রান্সফরমারের প্রাইমারির তুলনায় সেকেন্ডারিতে পাক সংখ্যা কম থাকে। ব্যবহার, যেখানে বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের প্রয়োজন, যেমন টেলিভিশন, তারপরে ডিভিডি, চার্জার লাইট, মোবাইলের চার্জার ইত্যাদিতে আমরা স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করি। পাঁচ নম্বর প্রশ্ন, সার্কিট ব্রেকারের কাজ কী? বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে সিস্টেম লস হওয়ার কারণ কী? এটা একটি সার্কিট ব্রেকার, এটি MCCB মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। একটা হাই ভোল্টেজ মানে হাই অ্যাম্পিয়ারের ক্ষেত্রে এগুলো ব্যবহার করি। ছোটো সার্কিট ব্রেকারগুলো আছে MCB মিনিয়েচার সার্কিট ব্রেকার আর কি, এগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করি। কিন্তু এই ধরনের যেই সার্কিট ব্রেকারগুলো আছে বা MCB বলি আমরা, এই সার্কিট ব্রেকারগুলো আপনার বেসিক্যালি হাই রেঞ্জের কারেন্ট, যেখানে সাব স্টেশন বা বড় বড় মিল ফ্যাক্টরি সেখানে ব্যবহার করা হয়। এই সার্কিট ব্রেকারের কাজটি সহজ ভাষায় যদি আমরা বলতে যাই, তাহলে সার্কিট ব্রেকার একটি স্বয়ংক্রিয় রক্ষণ যন্ত্র যা নিরাপত্তা প্রদান করে থাকে। অর্থাৎ এটি এমন একটি ডিভাইস যা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতিকে নিরাপদে রাখে। যখন লাইনে অতিরিক্ত পরিমাণ বিদ্যুৎ প্রবাহ হয় তখন যন্ত্রপাতিতে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, যার সার্কিট ব্রেকার রক্ষা করে থাকে। অর্থাৎ এটি একটি প্রোটেক্টিভ ডিভাইস, আমরা সহজেই বুঝতে পারতেছি। অর্থাৎ যদি আমরা এক কথায় বলি, সার্কিট ব্রেকার এমন এক ধরনের যন্ত্র যা একটি সার্কিটকে খুলে বা বন্ধ করে দিতে পারে সব কন্ডিশনে, যেমন নো লোড কন্ডিশন, ফুল লোড কন্ডিশন এবং ফল্ট বা ত্রুটি কন্ডিশনে। এটি কিন্তু আবার সুইচ হিসাবে কাজ করে। এখানে যে এ বাটনে এটি অন অবস্থায় আছে, এটিকে আমরা যদি নিচে নামিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে অফ। তো এখন এই যে সার্কিট ব্রেকার, এটি কি একটি রক্ষণ যন্ত্র। যখনই আপনার এটি কানেক্টেড থাকবে, যদি লাইনে বা আপনার লোড সাইডেই হোক বা সাপ্লাই সাইডেই হোক কোনো ফল্ট বা ওভার কারেন্টের একটি রেঞ্জ আছে, ধরেন এই সার্কিট ব্রেকার 100 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করতে পারবে, কোনো কারণে যদি এর মধ্য দিয়ে 101 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে চায়, সাথে সাথে এটি ট্রিপ করে ওভার কারেন্টের হাত থেকে আপনার ব্যবহৃত সরঞ্জামাদিকে খুব সহজে রক্ষা করবে। একটি রক্ষণ যন্ত্র। আচ্ছা, তারপরে এই সার্কিট ব্রেকারের কাজ কী? কোনো সার্কিটের ডিজাইন ভোল্টেজের চেয়ে, অর্থাৎ সার্কিট ডিজাইন ভোল্টেজ কী বললাম, যে ধরেন যে এই সার্কিটে 100 অ্যাম্পিয়ার কারেন্টের প্রয়োজন বা এটি 700 ভোল্টে কাজ করবে, এটাই ডিজাইন ভোল্টেজ। অর্থাৎ যে ভোল্টেজের উপর ডিপেন্ড করে সার্কিটকে তৈরি করা হয়।
এর চেয়ে বেশি ভোল্টেজ আসলে সার্কিট ব্রেকার তার স্বয়ংক্রিয়ভাবে সার্কিটকে রক্ষা করে থাকে। যেমন এসি লাইনে শর্ট সার্কিট ঘটলে লাইন টু লাইন বা লাইন টু নিউট্রাল অতিরিক্ত লোড থাকলে মানে লোড না লোড থাকলে ভোল্টেজ বেড়ে গেলে এসব ক্ষেত্রে সার্কিট ব্রেকার কাজ করে। বিদ্যুৎ প্রবাহের ক্ষেত্রে সিস্টেম লস হওয়ার কারণ, সিস্টেম লস বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হতে গ্রাহক পর্যায়ে আসতে বিদ্যুতের যেসব লস হয় তাকে সিস্টেম লস বলা হয়। সিস্টেম লস হলো দুই প্রকার, যেমন কারিগরি সিস্টেম লস আর একটি হলো অকারিগরি সিস্টেম লস। এখন কারিগরি যে সিস্টেম লস এগুলো আমরা একটু বুঝি, যে যেমন ব্যবহৃত যন্ত্রপাতির লস অর্থাৎ সাবস্টেশন বা বৈদ্যুতিক যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের যে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতি এর একটি নির্দিষ্ট লস আছে, এটা একটি কারিগরি লসের মধ্যে পড়ে। যেটা ব্যবহার করতে গেলে লস হবে এটা ফিক্সড, তা মানে এটা কাঙ্ক্ষিত আর কি। আর যেমন ট্রান্সফরমার সিটিভিটি লাইটিং যে বিভিন্ন সাবস্টেশন লাইটিং হওয়ার জন্য যে লস ইত্যাদি লসগুলো, পরিবহনজনিত লস যেমন আই স্কোয়ার আর লস এটি পাওয়ার লস, রেজিস্ট্যান্সজনিত লস আর বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব ব্যবহারজনিত লস। ধরেন যে আপনার যে বিদ্যুৎ কেন্দ্রে আপনি ব্যবহার করতেছেন বিভিন্ন সুইচ গিয়ার বা ইনস্ট্রুমেন্টগুলো বা ওইখানে যে আপনার লাইটিং বা ফ্যান ইত্যাদি মিটার থাকে অনেক সাবস্টেশনে বা অনেক জায়গায় থাকলেও সেটা হিসাবে আসছে না, এই যে লসগুলো কাউন্টেবল এই লসগুলো কিন্তু আপনার এটা কারিগরি লসের মধ্যে পড়ে। আর অকারিগরি লস অর্থাৎ যে লস কর্তৃপক্ষের জন্য কাঙ্ক্ষিত নয় সেগুলো হলো অকারিগরি লস, অর্থাৎ টেকনিক্যাল লস নয়। যেগুলো যেমন ডাইরেক্ট লাইন যদি কোনো গ্রাহক চালায় অর্থাৎ বিদ্যুৎ চুরি করে, মিটার ট্যাম্পার করে, বিলিং লস যেমন যদি যে বিল করে সে যদি ইচ্ছাকৃতভাবে ইউনিট জমা রেখে আসে সেটা কিন্তু কর্তৃপক্ষ কখনোই কাম্য নয়। যে 50 ইউনিট গ্রাহক পড়লো কিন্তু সে না গিয়েই বা ইচ্ছাকৃতভাবে 10 ইউনিট জমা রেখে 40 ইউনিটের বিল করলো, এটা কিন্তু একটা অকারিগরি লসের মধ্যে পড়ে, তাহলে তার মিটার ইউনিট জমা পড়ে যাচ্ছে। তার গাছপালার ডাল লেগে যে লস হয়, যেমন আপনার গাছপালা যদি ঠিকমতো আপনি কর্তন না করেন মানে র রাইট অফ ওয়ে যদি না করা হয়, তারা ডিস্ট্রিবিউশনে বেসিক্যালি চাকরি করে মানে তারা বুঝবে এটি, বা ট্রান্সমিশনের ক্ষেত্রে পিজিসিবির এটা হয় খুব কম, তো তারা যদি ডালপালা ঠিকমতো কর্তন না করে সেই ক্ষেত্রে ডালপালা লেগে একটা ফ্লাশিং হয়, সেই কারণেও একটা লস হয়। এই লসটা অকারিগরি লস আর কি। তারপরে 6 নম্বর প্রশ্ন, যে সাবস্টেশন কাকে বলে, সাবস্টেশনের কাজ বর্ণনা করুন। সাবস্টেশন এইখানে আমরা একটা সিঙ্গেল লাইন সাবস্টেশনের ড্রয়িং দিয়েছি, আপনারা এটি দেখে নিতে পারেন যে একটি সাবস্টেশনে আসলেও কীভাবে থাকে, যে ইলেভেন কেভি সাবস্টেশন কী কী, যেমন এটি লাইন ইলেভেন কেভি লাইন, তারপরে এটা আইসোলেটর থাকে গু সুইচ, তারপরে ক্যাবেল বক্স আন্ডারগ্রাউন্ড ক্যাবেল থাকে, তারপরে থাকে আপনার এমসিবি সিটিভিটি থাকে ট্রান্সফরমার হয়ে, তারপরে আবার মানে সিবি মানে মেইন সিবি ও সিবি মানে ওয়েল সার্কিট ব্রেকার হয়ে, তারপরে গ্রাহক পর্যায়ে বিভিন্ন সিটিভিটি হয়ে কিন্তু চলে যাচ্ছে আর কি। তো এটা আপনারা দেখে ট্রাই করে নিতে পারেন। আর অর্থাৎ সাবস্টেশনের সংজ্ঞায়িত যদি আমরা করি, পাওয়ার সিস্টেমের ব্যবস্থায় সাবস্টেশন এমন এক কেন্দ্র বা স্থান যেখানে এমন সব সরঞ্জামাদির ব্যবস্থানের মাধ্যমে বিভিন্ন প্রকার বৈদ্যুতিক বৈশিষ্ট্য যেমন ভোল্টেজ, এসি ডিসি কনভার্সন, ফ্রিকোয়েন্সি, পাওয়ার ফ্যাক্টর ইত্যাদির পরিবর্তনে সাহায্য করে, এই ধরনের কেন্দ্রকে সাবস্টেশন বা বিদ্যুৎ উপকেন্দ্র বলা হয়। অর্থাৎ যেখানে বিদ্যুতের বিভিন্ন সরঞ্জামাদি দিয়ে ভোল্টেজকে কনভার্ট করা হয়, এসি ডিসি কনভার্ট করা হয়, ফ্রিকোয়েন্সি পাওয়ার ফ্যাক্টর ইত্যাদি নিয়ে কাজ করা হয়, এবং সর্বমোট হলো গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ সরবরাহটিকে সচল করার জন্য, মানে বৈদ্যুতিক যে পুরো প্রক্রিয়াটি কন্ট্রোলিং সিস্টেম আর কি। তো এই সাবস্টেশনের কাজ, যেমন বিভিন্ন সুবিধার জন্য লোড প্রান্ত থেকে অনেক দূরে বৈদ্যুতিক পাওয়ার উৎপাদন কেন্দ্র এবং বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের অবস্থিত, এই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে জ্বালানির প্রাপ্যতা। যেমন যেখানে আমরা জ্বালানির সহজলভ্যতা আছে সেইখানে আমরা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে সেটা বহুদূর মাইলের পর মাইল বা কিলোমিটারের পর কিলোমিটার পরে কিন্তু আমরা গ্রাহক আছে সেইখানে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার প্রসেস করে থাকি সম্পূর্ণ এই সাবস্টেশনের মাধ্যমে। আচ্ছা, সিস্টেমের পাওয়ার লস বা অপচয় কমিয়ে বিভিন্ন স্থানে প্রয়োজনীয় ভোল্টেজ সরবরাহ করাই সাবস্টেশনের কাজ। সাবস্টেশন পাওয়ার সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের উৎপাদিত ভোল্টেজ এর মান বৃদ্ধি করে ট্রান্সমিশন মানে পরিবহন লাইনের মধ্যবর্তী মাধ্যমে দূরবর্তী স্থানে প্রেরণ এবং আবার প্রয়োজনে উচ্চ ভোল্টেজকে ব্যবহার, উপযোগী ভোল্টেজ পরিবর্তন করাই সাবস্টেশনের প্রধান কাজ। এই কাজের জন্য বিভিন্ন যন্ত্রপাতি বা সুইচ গিয়ার বসানো থাকে। এ কাজের অন্যতম বৈদ্যুতিক মেশিন হলো ট্রান্সফরমার,
সাবস্টেশনের মাধ্যমে বৈদ্যুতিক পাওয়ার কন্ট্রোল রেগুলেটিং ট্রান্সফরমার ও ডিভাইডিং ইত্যাদি করা হয়। এছাড়া বিদ্যুৎ ব্যবহারের রক্ষণাবেক্ষণের জন্য সার্স অ্যাবজারভার লাইটিং অ্যারেস্টর ইত্যাদি রক্ষণ যন্ত্র ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন, তো না বুঝলে আপনারা স্ক্রিনশট মিরে আরও ক্লিয়ার করতে পারেন, আশা করি বুঝবেন। সাত নম্বর প্রশ্ন, অবস্থান অনুসারে পাওয়ার সিস্টেমের নেটওয়ার্কের সাবস্টেশনের শ্রেণী বিভাগগুলো লিখুন। এবং সাবস্টেশনের যে অবস্থান অনুসারে বিভিন্ন প্রকার আছে আমরা এখানে উল্লেখ করেছি, আপনারা এটা স্ক্রিনশট মেরে বা এটা পজ করে ভিডিওটা দেখে নিতে পারেন। যেমন সাবস্টেশনের প্রকার আমরা শুধু প্রকারগুলো বলতেছি, যে ট্রান্সমিশন সাবস্টেশন, তারপর আছে টার্মিনাল সাবস্টেশন, ট্রান্সফরমার সাবস্টেশন, ডিস্ট্রিবিউশন সাবস্টেশন, ইউনিট সাবস্টেশন, তারপরে আছে কন্ট্রোলার সাবস্টেশন। এগুলোর সংজ্ঞা এখানে দেয়া আছে বা কী বোঝার জন্য দেয়া আছে আপনারা পড়ে নিতে পারেন। তারপরে আট নম্বর এবং সর্বশেষ প্রশ্ন আমরা দেখব যে বৈদ্যুতিক সাবস্টেশনের দুর্ঘটনা এড়াতে কী কী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক বর্ণনা করুন। এবং সতর্কতা বলতে আসলে আমরা কী বুঝি, নিরাপত্তার প্রয়োজনে যে সকল ব্যবস্থা পদক্ষেপ এবং কার্যক্রম সচেতনভাবে গ্রহণ এবং অনুসরণ করা হয় তাকে সতর্কতা বলে। বৈদ্যুতিক কাজে নিরাপত্তা ও সতর্কতা ও বৈদ্যুতিক বিদ্যুৎ এক প্রকার শক্তি যা সুষ্ঠুভাবে ব্যবহার করা প্রয়োজন। আবার সুষ্ঠুভাবে কাজ করতে এবং ব্যবহার করতে না পারলে বৈদ্যুতিক মারাত্মকভাবে ক্ষয়ক্ষতি এবং দুর্ঘটনার কারণ হয়। বৈদ্যুতিক কাজ করার সময় কাজের এবং ব্যবহৃত যন্ত্রপাতির ক্ষয়ক্ষতির রোধ এবং কর্মী নিরাপত্তার জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ এবং সতর্কতা অবলম্বন করা হয় তাকে বৈদ্যুতিক কাজের নিরাপত্তা এবং সতর্কতা বলা হয়। বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে সতর্কতা যেমন দুর্ঘটনা এবং ত্রুটিযুক্ত কার্যক্রম হতে রক্ষা পাওয়ার জন্য বৈদ্যুতিক কাজের ক্ষেত্রে নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যেমন এক নম্বর হলো কাজের সরঞ্জামাদি নির্বাচন, সংগ্রহ এবং স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিরাপত্তা বিধি মেনে কাজ করা, উপযুক্ত মান এবং গ্রেডের মান ব্যবহার করা, মালামাল ব্যবহার করা। তিন নম্বর, প্রত্যেক সার্কিট, সাব সার্কিট এবং লোড সার্কিটের ডিজাইন এবং শিডিউল অনুযায়ী লোড পয়েন্ট এবং আউটলেট সংযোগ করা। প্রত্যেক সার্কিট, সাব সার্কিট এবং লোড সার্কিটের উপযুক্ত সাইজ, গেট এবং টাইপের কেবল ও কর্ড ব্যবহার করা। প্রত্যেক সার্কিট, সাব সার্কিট এবং লোড সার্কিটে উপযুক্ত প্রোটেক্টিভ ডিভাইস যেমন ফিউজ, সার্কিট ব্রেকার, রিলে ইত্যাদি ব্যবহার করা। প্রত্যেক সার্কিট এবং সাব সার্কিট ও লোড সার্কিটে উপযুক্ত কন্ট্রোলিং ডিভাইস যেমন সুইচ, স্টার্টার, কন্ট্রোলার ইত্যাদি ব্যবহার করা। সাত নম্বরে হলো তার এবং কেবলের ইনসুলেশন সরানোর সময় যাতে কন্ডাক্টরের ক্ষতিগ্রস্ত না হয় তার প্রতি যত্নবান হওয়া। আট নম্বরে তারে সঠিক জয়েন্ট করা। তারপরে আছে নয় নম্বরে কাজ করার সময় সঠিক টুলস ব্যবহার করা, কাজ করার সময় উপযুক্ত নিরাপদ পোশাক পরিধান করা, সাপ্লাই দেওয়ার আগে লাইনের ইনসুলেশন পরীক্ষা করা। তারপরে আছে সরানোর টুলস সমূহ সঠিকভাবে রাখা এবং ব্যবহার করা। আর আছে কাজ করার সময় অমনস্ক না হওয়া। এগুলো হলো সতর্কতা বিধি আর কি। তো সবগুলো প্রশ্নের সমাধান আমরা দেখলাম, যদি কারো বোঝার তারতম্য থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর ভুল হলেও তা জানানোর চেষ্টা করবেন। তো এবিসি জব কেয়ারের সঙ্গেই থাকুন, আপনার চাকরির প্রস্তুতিকে আরও সহজ করে তুলুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।